হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। এই রোলগুলো তৈরি করা সহজ হলেও খেতে কিন্তু দারুণ মজার হয়। কম সময়ে কম উপকরণে একবার হলো এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দাগুলো হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে এক সাইডে রেখে দিব। এবার রোলের জন্য পুর তৈরি করে নিব, তাই এখানে নিয়ে নিয়েছি আগের থেকে সিদ্ধ করে রাখা একটি আলু ও একটি ডিম। এখন এগুলোকে গ্রেট করে নিব। প্রথমে আলুটিকে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গিয়েছে, এবার ডিমটাকে গ্রেট করে নিব। ডিম আর আলুকে গ্রেট করে নিয়েছি, এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে খুব ভালো করে মথে নেওয়ার প্রয়োজন নেই, মিশানো হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা ময়দার ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর ময়দার ওপর ডোটিকে নিয়ে একটি পাতলা রুটি বেলে নিচ্ছি। আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা সেরকম সাইজেরই হবে। রুটি বেলে নিয়েছি, এখন প্রথমে রুটির চারপাশ কেটে নেব। আপনারা চাইলে এই কাজটি ছুরি দিয়েও করতে পারেন। রুটির চারপাশ কেটে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলু আর ডিমের পুর থেকে সামান্য পরিমাণ নিয়ে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা এরকম লম্বালম্বি করে দিতে হবে। পুর দেওয়া হয়ে গেলে রুটির চারপাশ এভাবে পানি দিয়ে ভিজিয়ে নিব। এখন পুরটাকে রুটি দিয়ে এভাবে কভার করে নিব এবং চারপাশ এভাবে চেপে চেপে আটকে দিব। এবার রুটির ফাঁকা অংশের মধ্যে কাটা দিয়ে এভাবে লম্বালম্বিভাবে দাগ কেটে নিব। এরপর আবারও পানি দিয়ে ভিজিয়ে নিব। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে আটকে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি নাস্তা শেপ তৈরি করে নিয়েছি, একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে রোলগুলোকে আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে রোলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন রোলগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই অসম্ভব মজার হয়েছে। আলু ডিম আর ময়দা দিয়ে একবার হলেও এই রোলগুলো তৈরি করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।